কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। প্রথম ভালোবেসেছি তুমি না আমি, কে প্রথম কথা দিয়েছি দুজন এই দুটি। সেই শৈশব থেকে একেবারে জ্ঞান হওয়া থেকে যে পূর্ণিমার নাম আমাদের সবার মুখে মুখে ফেরে, কোজাগরি পূর্ণিমা, আজ সেই দিন, আজ লক্ষ্মী পুজোর দিন। সুপ্রভাত, নমস্কার। আজ গুড মর্নিং আকাশে আমি শ্রী শ্রী বসু, আর আমার সঙ্গে আমার অতিথি সৌম্য বসু এবং অশ্মি বসু, মানে আজকে বসু ট্রায়ও একসঙ্গে বসেছি আমরা তিনজনে। সবার আগে বলো, তোমাদের পুজো কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো কেটেছে, দারুণ। গানে গানে কেটেছে নিশ্চয়ই সম্মদা? গানে গানে কেটেছে, আর তার মধ্যে একটা নতুন পাওনা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটুখানি বিসর্জনের দিন আর কি দিনে নিরঞ্জন হয়েছে। দশমীর দিন আমরা একটা গ্রামের দিকে গিয়েছিলাম, আমার এক ভাইয়ের বাড়ি, তো সেখানে গিয়ে একটা একদম শৈশব ফিরে পেয়েছি আমরা, একদম ওখানকার বাচ্চাদের নাটক গান অসম্ভব অসম্ভব ভালো কেটেছে। আর সত্যি কথা বলতে কি, এই কলকাতার পুজোর জাঁকজমক আর তার পাশে গ্রামের পুজোর একটা সরলতা, দুটোর একটা আকাশ পাতাল তফাৎ। তার পাশাপাশি অবশ্যই আমার দর্শক শ্রোতাদের শুভ বিজয়া, যদিও বিজয়া হয়ে গেছে আগেই, কিন্তু আমার সঙ্গে আপনাদের পুজোর পরেই প্রথম দেখা, সুতরাং শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, সমবয়সীদের জন্য কোলাকুলি এবং ছোটদের জন্য অনেক অনেক স্নেহাশীর্বাদ। শঙ্খ বাজে